আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, আজ সেগুলোই 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে এই পরের বছর 11টা আর আজ থেকে 40 বছর বাদে 50টা। এটা আবদার না গভর্নমেন্ট নোটিস, মাঝে মধ্যেই গুলিয়ে যায় আমার। আজ এই নিয়ে প্রায় 3,729 বার প্রপোজ করতে হলো ওকে। এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র। প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন, তারপর একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন বলতাম, কিরে উত্তর দিলি না যে, অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না। খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃত হাসির শব্দ পেলাম মনে হলো। বুঝলাম ওটাই ওর উত্তর। চকলেট নিয়ে হ্যাংলাম, ওর একটা লিমিট থাকে। একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করেই ভাগ বসিয়ে দিলেন ভদ্রমহিলা। ব্যাস, তারপর কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার চকলেট পায়। তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না। আজ ওর জন্য একটা বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পারের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতো বড় চকলেট কিনে নিয়েছে। দেখে মনে হলো তার মানে আমি একা নই। আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি, এরকমটাই মহিলাকে জানিয়েছি। আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে, এটা কি মানা যায় বলুন তো? তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তারপরের 2 বছর, মানে এই শেষ 2 বছর, আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন, কিছু আর বলেননি। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস। আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়েট দেবে না, প্রমিস। আই লাইক ইউর সল্ট অ্যান্ড পেপার লুক, সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর হেয়ার, প্রমিস। এই ছিল মহিলার গত 3 বছরে প্রমিস করানোর নমুনা। এই যত সামান্য প্রমিসিং এজেন্টটা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে, তাকে ভালো না বেশি থাকা যায় বলুন তো? তাই আজ আমি আগেভাগেই বলে দিলাম, প্রমিস তুই যা বলবি তাই আমি করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোলো না। আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল, মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয়, আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওটা প্র্যাকটিস করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায়, অবশ্য আর কোনো উপায়ও ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির। উফ, আর সময় পেল না আসার।
এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত, তবুও আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে, আজও তার অন্যতা হলো না। শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরও একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল, কাউকে বোধহয় আগে এভাবে চুমু খেতে দেখেনি। কি করব, মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন, চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে। গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাওরেছেন। অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন, তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে, আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 60টা দিনের। এই 60টা দিন কারোর চোখে লোক দেখানো, কারোর চোখে আদেখলাপনা, কারোর চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 60টা দিন আসলে, কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই 60টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 5টা দিনেই ধুমধাম করে দুর্গাপূজা হয়, এই যে বছরের নির্দিষ্ট 1টা দিনেই ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট 1টা দিনেই সমস্ত শহর ঝলমল করে উঠে ক্রিসমাস পালন করার জন্য, এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অবিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি তাদের কাছে এই 7 দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনোদিন ডায়েরি লিখিনি, গত 7ই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম, তাই গত 6 দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করি। আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির 60টা পাতা আমি রেখে যাব এখানে, সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই 7 দিনে কোনো দাগ কাটতে পারবে না। আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসব তোমার সামনে, যাওয়ার সময় রেখে যাব আরও 60টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো। কাল ওইভাবে কফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা 5 মিনিট জড়িয়ে থাকলেন। তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকল। এই, তোমার হিংসে হচ্ছে না তো? কলমে অভিক্রায় এবং কণ্ঠে আমি শুভম চক্রবর্তী।